নবম শ্রেণীর শুক্র শিক্ষার্থীরা, এটা হচ্ছে তোমাদের হিন্দু ধর্ম প্রশ্ন, অরিজিনাল প্রশ্ন, কালকে তোমাদের যে পরীক্ষাটি হবে। অবশ্যই শুক্র শিক্ষার্থীরা, ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদেরকে বলবো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর ভিডিওটা লাইক করে দিবা, কারণ আমরা এই প্রশ্ন দেওয়ার 30 থেকে 40 মিনিটের মধ্যে তোমাদের এই অ্যান্সারটি দিয়ে দেবো, অরিজিনাল অ্যান্সার, একবার 100% কারেক্ট। তো এখানে দেখো, তোমাদেরকে প্রথমে শিক্ষার্থীর নাম লিখতে হবে এখানে অর্থাৎ খাতায়, স্যাররা তোমাদের বলে দেবে স্কুল থেকে, ঠিক আছে? তো বিদ্যালয়ের নাম লিখবা, ক্রমিক নাম্বার, পরিচিত নাম্বার এবং শাখা। তো খবরের কাগজ বিশ্লেষণ করে নিউজ লেটার তৈরি। পৃথিবীতে প্রতিদিন অনেক ঘটনা ঘটে, এর মধ্যে থেকে কিছু ঘটনা আমরা খবরের কাগজে দেখতে পাই। আজ তোমরা খবরের কাগজ পড়ে খবর বিশ্লেষণ করবে। তো এখানে কাজ এক, খবরের শিরোনাম লিখি। এখানে একটা দলগত কাজ দিছে, তো খবরের কাগজ পড়ে বন্ধুদের সঙ্গে আলোচনার মাধ্যমে নমুনা ছক অনুযায়ী খবরের শিরোনাম লিখে তালিকা তৈরি করো, নমুনা ছক। তো এখানে তোমরা 70 মিনিট সময় পাবা, ঠিক আছে? 70 মিনিট। তো গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, আমার চোখে গুরুত্বপূর্ণ খবর এখানে একক কাজ, আর বন্ধুদের চোখে গুরুত্বপূর্ণ খবর কি কি থাকতে পারে ওই নিউজ পেপার থেকে এখানে লিখতে হবে। অবশ্যই আমরা সমাধান দিব। এবার আমাদের খ নম্বর অর্থাৎ 2 নম্বর কাজ, অতীত ও বর্তমান মিলিয়ে অমিল খুঁজে বের করতে হবে, একটা দলগত কাজ। সময় পাবা অনলি 30 মিনিট, মাত্র 30 মিনিট সময় পাবা। তো হিন্দু ধর্মীয় গ্রন্থে অতীতের জীবন ব্যবস্থা সম্পর্কে তুমি জেনেছো, আবার খবরের কাগজ পড়ে বর্তমান জীবন ব্যবস্থার একটা চিত্র তুমি পেয়ে গেছো। ডায়াগ্রাম তৈরি করে বন্ধুদের সঙ্গে আলোচনা করে এর দুটি বিষয় তুলনা করো। তো নতুন ডায়াগ্রাম, অতীতের জীবন ব্যবস্থা মিল বর্তমান জীবন ব্যবস্থা, এই ডায়াগ্রামটা অবশ্যই পূরণ করতে হবে, আমরা করে দিব। এরপরে তোমাদের যে প্রশ্নটা আছে সুপ্র শিক্ষাতারা, একটু লক্ষ্য করো। কাজ 3, তো এখানে দেখো নৈতিক ও মানবিক গুণাবলীর কথা বলি একক কাজ। তোমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ যে খবরগুলো কোনগুলো হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণের প্রদর্শন করেছে আর কোনগুলো করছে না তার ব্যাখ্যা দিতে হবে। কাজ 4, প্রতিবেদন লিখতে হবে একক কাজ। তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। হিন্দু ধর্মের প্রধান প্রধান গ্রন্থের নির্দেশনা, ধর্মীয় হিন্দু ধর্মীয় রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটি স্বরূপ উদ্যোগে গ্রহণের কারণ কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লিখতে হবে। তো সুপ্রশিক্ষকের 5 নম্বর কাজ, 5 নম্বর কাজে বলছে নিউজ লেটার তৈরি করতে হবে, অর্থাৎ এটা একটা দলগত কাজ এবং একক কাজ, এটা 60 মিনিট সময় পাবা। তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবা, কিছু কথা আছে। খবরের কাগজে যে ইতিবাচক খবরগুলো পেয়েছে তা চিহ্নিত করো। এই খবরগুলোতে যেসব মানবিক ও নেতিবাচক গুণাবলী রয়েছে তা দলগত আলোচনার মাধ্যমে খুঁজে বের করো। তারপর তোমার ও তোমার বন্ধুদের পরিবারে ধর্মীয় শিক্ষার আলোকে এই গুণাবলী কিভাবে অনুসরণ করেছে তা আলোচনা করে খাতায় নোট করে রাখো। এবার তোমার সংগঠিত মানবিক ও নৈতিক গুণাবলী অনুসরণের খবরগুলো দিয়ে এককভাবে এক পৃষ্ঠার একটি নিউজ লেটার তৈরি করো। নিউজ লেটার যা থাকতে পারে তা হচ্ছে নিউজ লেটারের নাম, শিরোনাম এবং খবরের ছবি, সাক্ষাৎকার ইত্যাদি। সুপ্র শিক্ষাতে হচ্ছে তোমাদের প্রশ্নটা। তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই, আমরা কিন্তু প্রতিদিনই তোমাদের অরিজিনাল প্রশ্ন এবং ইউটিউবে সবার থেকে আলাদা প্রশ্ন উত্তর কিন্তু আমি তোমাদের দিয়ে থাকি। তো এই জন্য তোমরা যেখান থেকে ভিডিও দেখো না কেন, অবশ্যই দেখবা যে যেখানে রিয়েল সমাধান দেওয়া আছে, এটার অ্যান্সারটা সহজ করে দেওয়া আছে এবং অরিজিনাল সমাধান, সেখানে তোমরা দেখো। তাছাড়া কিন্তু তোমরা পস্তাবা, তো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। আমরা এখন কত বাজে, এখন তোমার বাজে হচ্ছে কত, 7:40, আমরা 8:10-এর মধ্যে বা ধরো 9টার মধ্যে বা এর আগে আমরা যত তাড়াতাড়ি আগে পারি আমরা তোমাদের অ্যান্সার গুলো দিয়ে দেবো। তো আজকে এখানে বিদায় নেবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা, ভিডিওটা লাইক করে দিও।